হরে কৃষ্ণ। পাবন সরোবর, এই সরোবর নন্দ মহারাজ এখানে স্নান করতেন, নন্দ মহারাজ এখানে স্নান করতেন, মা যশোদা স্নান করতেন। খুবই সুন্দর এই পাবন সরোবর। আমরা এখন এখানে স্নান তো করবো না, আচমন করবো। তা আপনারা এসেছেন, দর্শন করুন আমাদের সঙ্গে। এখানে শিবজি মন্দির আছে। ওম নমঃ শিবায়। শিব ভগবানের মন্দিরগুলো রক্ষা করেন। এটা একটা গড়িয়া মঠ, পাবন বিহারী মন্দির। আমরা এখন মন্দিরে প্রবেশ। আপনারা দেখতে পাচ্ছেন চৈতন্য মহাপ্রভু এবং বিভিন্ন সপ্ত ঋষিগণ এখানে তপস্যা করছিলেন বা এসেছেন। খুব সুন্দর এই পাবন সরোবর এবং খুব সুন্দরভাবে ঘাটগুলো বাঁধানো আছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, এরকম ধরে রাখুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আপনারা আসুন এই পাবন সরোবরে, এখানে এসে স্নান করুন। স্নান করে নিজের হৃদয়কে শুদ্ধ করুন এবং শুদ্ধ হৃদয়ে ভগবানের নাম জপ করুন, তাহলে অবশ্যই কৃষ্ণ প্রেম লাভ করবেন। হরে কৃষ্ণ।